আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তারপর ইলেকট্রিক পটেনশিয়াল, রাইট? হ্যাঁ, আজকে শুরুতে যেটা করব সেটা হচ্ছে রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়াল। তাহলে দুটোর মধ্যে রিলেশন কি? ওকে, দ্যাট ইজ রিলেশন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ওকে। তাহলে দেখো, তাহলে আজকের টপিকটা হচ্ছে শুরুতেই যেটা আমরা আরও করব, তাহলে শুরুতেই যেটা করব সেটা হচ্ছে রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়াল। এর আগে আমরা জেনেছি যে ইলেকট্রিক ফিল্ড কী, ইলেকট্রিক ফিল্ডটা কী, আর একটু রিভিউ করি। ইলেকট্রিক ফিল্ডটা কী? একটা ইলেকট্রিক চার্জের চারপাশে যে পরিমাণ এরিয়ার মধ্যে তার ফোর্সটা অ্যাক্ট করে, ঠিক আছে, ফিল করা যায়, সেটাই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, তাই না? তাহলে ইলেকট্রিক ফিল্ড এটা দুই ধরনের আছে। একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রিক ফিল্ডের, মানে পজিটিভ পয়েন্ট চার্জের জন্য, আর একটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট চার্জের জন্য, তাই না? তাহলে পজিটিভ যখন পজিটিভ একটা কি পয়েন্ট চার্জ নেব আমরা, দ্যাট ইজ ধরে নিলাম এটা কি পজিটিভ, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কোন দিকে হবে, কোন দিকে যাবে? বাইরের দিকে যাবে, তাই না? বাইরের দিকে যাবে, রাইট? আর মনে আছে নিশ্চয় নেগেটিভ হলে ভিতরে ইন করবে, তাই তো? এটা তো বেসিক জিনিস ছিল। এখন দুটা পজিটিভ, যে কোনো একটা পজিটিভ এবং নেগেটিভ চার্জ যদি আমরা পাশাপাশি রাখি তাহলে কি হবে? এটা পজিটিভ, এটা ধরলাম নেগেটিভ, রাইট? তাহলে এর একটা কি লাইন আছে, ইলেকট্রিক, এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড লাইন। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন কী হবে? পজিটিভ থেকে বের হবে, কোথায় যেয়ে ঢুকবে? নেগেটিভে গিয়ে ঢুকবে। তার মানে অ্যারোটা থাকবে পজিটিভ টু নেগেটিভ, তাই না? এরকম ইভেন এটা ডাইরেক্টও যাবে, রাইট? তো এরকম অনেকগুলো যাবে, আমরা একটা দুটা দেখাই দিই, ক্লিয়ার? এটার সাথে কার সিমিলারিটি আছে? আর একটা জিনিসের সাথে এটার দেখো একটু সিমিলার, অলমোস্ট সিমিলার টাইপ, সেটা হচ্ছে একটা বার ম্যাগনেট, ঠিক আছে? যদি আমরা একটা বার ম্যাগনেট চিন্তা করি, ইফ ইট ইজ পজিটিভ এন্ড ইট ইজ নেগেটিভ এন্ড, তাহলে একটা ম্যাগনেটের কয়টা পোল থাকে? দুইটা পোল থাকে, পজিটিভ এবং নেগেটিভ। দ্যাট মিন্স পজিটিভ বলছি, আমরা সাধারণত এটাকে কী বলি, নর্থ এবং সাউথ পোল। তাহলে এখানে ফিল্ড লাইনগুলো কোন দিক থেকে কোন দিকে হয়? নর্থ থেকে সাউথের দিকে, তাই না? তাহলে নর্থ থেকে বের হবে, সাউথে ঢুকবে, রাইট? তাহলে আশা করি জিনিসগুলো মনে পড়েছে। আচ্ছা, ফিল্ড লাইন ইলেকট্রিক ফিল্ডটা কোন জায়গাটাই বেশি, কোন পয়েন্ট দুটোতে বেশি, বা ম্যাগনেটিক ফোর্সে কোন জায়গায় বেশি? তা মিডিলে নাকি এখানে, এখানে কোথায় বেশি? নেগেটিভ পয়েন্টে। কেন নেগেটিভ পয়েন্টে বেশি? তাহলে ওখানে গিয়ে ঢুকছে এই জন্য, তাই না? অনেক বেশি, হ্যাঁ, এরিয়াতে। আচ্ছা, আমি বলছি, তাহলে এটা বলেছিলাম, তোমরা ভুলে গেছো আর কি। তাহলে মনে রাখবা যে যেখানে ফিল্ড লাইনগুলো ক্লোজার, খুব ক্লোজ থাকে, সেখানে কি হবে, ফিল্ডটা বেশি বা ফোর্সটা বেশি ক্রিয়েট হবে, ওকে?
তাহলে আমার এখানে দেখো ইন করছে যখন তখন কি হচ্ছে এটা একটু ক্লোজ হয়ে আসছে তার মানে এএন এএন এখানে কি হবে মোর গ্রেটার তাই না বেশি হবে ফোর্সটা এখানেও ম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রেও একই জিনিসই হবে তাহলে দুটা পোল নর্থ এবং সাউথ পোলে কী হবে বেশি হবে এবং এখানে কি হচ্ছে একটু গ্যাপ তৈরি হচ্ছে তাই না ডিস্টেন্স তৈরি হচ্ছে তাহলে এখানে কি হবে উইক হবে তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে উইকার রাইট আর এখানে হবে স্ট্রং ইজ ইট ওকে আচ্ছা তাহলে আমাদের যেহেতু রিলেশন পড়ব তার আগে ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পটেনশিয়াল এই দুটো সম্বন্ধে তো জানতে হবে তাই তো এখন দেখো এই দুটোর মধ্যে রিলেশনটা রিলেশনটা কি দ্য ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট ইফ অ্যান্ড অনলি ইফ দ্যার ইজ এ ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স তাহলে ইলেকট্রিক পটেনশিয়াল এর আগেও বলেছি আমি ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স তার মানে কি এনার্জির কী থাকতে হবে ডিফারেন্স থাকতে হবে তখন না তোমার কী করবে এনার্জিটা ফ্লো করবে ঠিক আছে তাহলে কখন ইলেকট্রিক ফিল্ড থাকবে যখন একটা ডিফারেন্স তৈরি হবে ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স যখন তৈরি হবে তখনই কেবলমাত্র ইলেকট্রিক ফিল্ড থাকবে তাই না তাহলে ইফ দ্য চার্জ ইজ ইউনিফর্ম অ্যাট অল পয়েন্টস মনে করো একটা ইলেকট্রিক ফিল্ডের আমরা করে রেখেছি ওখানে সব জায়গায় যদি কী থাকে চার্জটা যদি ইউনিফর্ম থাকে তার মানে এটাকে আরেকভাবে বলা যায় যে হাউ দ্য ইলেকট্রিক পটেনশিয়াল মানে ইলেকট্রিক পটেনশিয়াল যত বেশি হবে হ্যাঁ যদি খুব বেশি থাকে তাহলে কি হবে এনি ইলেকট্রিক ফিল্ড তাহলে ইলেকট্রিক ফিল্ড ওখানে তৈরি হবে না তার মানে ওখানে কী হচ্ছে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে তাই না তাহলে কোনো ডিফারেন্স তৈরি হবে ইলেকট্রিক পটেনশিয়ালে কোনো ডিফারেন্স তৈরি হবে না তাহলে ওখানে থাকার প্রশ্নই আসে না ঠিক আছে ইলেকট্রিক ফিল্ড তখন থাকবে না এটা হচ্ছে মেন এই জন্য এই দুটোর মধ্যে একটা রিলেশন তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যে তার মানে যত এর মধ্যে ডিফারেন্স হবে তত একটা কম থাকবে একটা বেশি থাকবে হ্যাঁ এই জন্য এটা রিলেশনটা এইভাবে তৈরি করা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইজ দ্য নেগেটিভ স্পেস ডেরিভেটিভ অফ ইলেকট্রিক পটেনশিয়াল তাহলে এটা কী হবে নেগেটিভ ডেরিভেটিভ তো করবাই ডেফিনেটলি তাহলে কী হবে এটা নেগেটিভ হতে হবে তার মানে কি কম বিপরীত হতে হবে তাই ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়াল রিলেশনটা আর ম্যাথমেটিক্যালি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি ই ইকুয়ালস কী লেখা যায় মাইনাস অবশ্যই ঠিক আছে মাইনাস ডিভি বাই ডিএক্স এক্স হচ্ছে কি একটা রিজন তাই না স্পেস আর ভি হচ্ছে পটেনশিয়াল ঠিক আছে ইলেকট্রিক পটেনশিয়াল তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কী হবে নেগেটিভ ডেরিভেটিভ অফ ইলেকট্রিক পটেনশিয়াল তাহলে এখানে বলেও দেওয়া আছে দেখো প্রত্যেকটা পয়েন্ট ই ইজ ইলেকট্রিক ফিল্ড ভি ইজ দ্য ইলেকট্রিক পটেনশিয়াল ডিএক্স ইজ দ্য পাথ লেন্থ যে লেন্থের মধ্যে এটা হবে আর মাইনাস সাইন ইজ দ্য ইলেকট্রিক গ্রেডিয়েন্ট তাহলে আমাদের মাইনাস সাইনটা খুব ইম্পর্টেন্ট এখানে এটা দিতে হবে ওকে আর বাকিগুলো হচ্ছে ইন্টিগ্রাল এই ইন্টিগ্রালগুলো মোটামুটি মনে রাখবে আর কি যে দ্য ফোর্স ক্যান বি রিটেন অ্যাজ দ্য চার্জ টাইমস ইলেকট্রিক ফিল্ড এটা কখন কোনটা হবে আর কি ডিভাইডিং বোথ সাইডস বাই টেস্ট চার্জ কিউ ওয়ান কিউ নট তারপরে যখন কী হবে ওয়ার্ক ডান বাই দ্য টেস্ট চার্জ ইজ দ্য পটেনশিয়াল ভি এ মাইনাস ভি বি হ্যাঁ তো এখানে মেইন থিং যেটা সেটা হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়ালের মধ্যে যে রিলেশনটা সেটা কী করবো ডিফাইন করব অথবা সেটা মেজার করব ঠিক আছে ইউ হ্যাভ টু স্টেট দিস ওয়ান রাইট আচ্ছা পরের স্টেপে যাব ওকে লেটস গো Thank you.
আচ্ছা দেখো, তাহলে আমরা রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়াল দেখলাম। এখন দেখবো যেটা ডাইইলেকট্রিক। হোয়াট ইজ ডাইইলেকট্রিক? সেট প্ল্যাম থাকবে অবশ্যই তোমাদের অনেক কয়েকটা, সেটা যখন হবে তখন দেখবো। হোয়াট ইজ ডাইইলেকট্রিক বলো? ইনসুলেটর কি বলো আগে? রাইট, ইলেকট্রিসিটি পাস হয় না, সেটা কি বলা হয়? ইনসুলেটর। কেন ইলেকট্রিসিটি পাস হয় না? দ্যাট ইজ নো ফ্রি ইলেকট্রনস, রাইট? কি তুলি বুঝতে পারছো? তাহলে ইনসুলেটরে কি থাকে না? ফ্রি ইলেকট্রন থাকে না। আর কন্ডাক্টর কাদেরকে বলা হয়? ফ্রি ইলেকট্রন থাকে। দ্যাট মিনস এই ফ্রি ইলেকট্রনের কাজ কি আসলে? ফ্রি ইলেকট্রনগুলো আসলে মিন কি মিন করে? এগুলো খুব, হ্যাঁ, এরা খুব লুজ থাকে আর কি, লুজলি হেল্ড থাকে। তার মানে যখনই এর মধ্যে একটা কি হবে, তুমি এনার্জি দিবা, পাস করবা, তাহলে এরা ড্রিফট ভেলোসিটি তৈরি হবে, মানে এরা মুভ করা শুরু করবে, একটা আর একটা ক্লাইড করবে। তো যাই হোক, তো ফ্রি ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি কী ক্যারি করে? চার্জ ক্যারি করে, চার্জ ক্যারি করে। অ্যান্ড ফ্লো অফ চার্জ কি? কারেন্ট, তাই না? তাহলে কারেন্ট আমরা কখন বলি? রেট অফ ফ্লো অফ কি? চার্জ। রেট অফ ফ্লো অফ চার্জ, তার মানে কারেন্ট ইকুয়ালস কী লেখা যায়? সি ইকুয়ালস, সি তো না, সি হচ্ছে কি? কুলম। আই, আই হচ্ছে কি? কারেন্টের সিম্বল। আর ই হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি, তাহলে কিউ বাই টি। তাহলে চার্জকে আমরা টাইম দিয়ে ডিভাইড করলেও কী পাবো? কারেন্ট পাবো। অথচ তোমরা যদি ডেরিভেটিভ করো তাও হবে রেট অফ ফ্লো অফ চার্জ, দেখুন ডি ডি কিউ বাই ডি টি। ঠিক আছে, এটা দিয়েও করা যায়। তাহলে আমাদের ফ্রি ইলেকট্রন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, রাইট? তাহলে অল মেটালস হ্যাভ কি? লটস অফ ফ্রি ইলেকট্রন, রাইট? দেন মেটালগুলোতে এত ফ্রি ইলেকট্রন থাকে যে এই ফ্রি ইলেকট্রনগুলো কী করে? তাহলে ইলেকট্রিসিটি চার্জগুলো ক্যারি করে নিয়ে যেতে পারে। এখন এই ধরনের মেটালের এক্সাম্পল দেবো, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কপার, রাইট? আমরা এখানে ইউজ করছি কপার ওয়্যার, অ্যালুমিনিয়াম, রাইট? এরতে কী থাকে? লটস অফ ফ্রি ইলেকট্রনস থাকে। তাহলে এই জন্য এদেরকে বলা হয় গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, রাইট? আর ইনসুলেটর কি? প্লাস্টিক, ইভেন উড, রাইট? এখানে কী থাকে আসলে সমস্যাটা কি? এখানে খুব টাইট থাকে, হ্যাঁ, ইলেকট্রনগুলো খুব আউটার শেলে কী থাকে? ইলেকট্রন থাকে। এটা এত টাইট থাকে যেটা বন্ডিংটা, হ্যাঁ, বন্ডটা এদের আগে এইভাবে ছোটে না আর কি, যার ফলে এটা ফ্লো করতে পারে না, চার্জও ক্যারি করতে পারে না। ঠিক আছে, আর এর মাঝামাঝি কী আছে? সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টর হ্যাজ ফ্রি ইলেকট্রনস মোর দেন ইনসুলেটর বাট লেস দেন কন্ডাক্টর, তাহলে ফিউ ফ্রি ইলেকট্রনস থাকে অ্যান্ড দে ক্যান ক্যারি দ্য চার্জেস। এই জন্য এদের ইলেকট্রিসিটি পাস করতে পারে কিন্তু কম। এই ইনসুলেটরগুলো আমাদের অনেকগুলো কাজে লাগে, খালি এটুকু জেনে রাখো, এটা আসতে মাঝামাঝি, তাই না? তারা এগুলো অ্যাপ্লিকেশন আছে এগুলো অনেক। ইভেন তোমার রেজিস্টার ব্যবহার তৈরি করার জন্য কী ব্যবহার করা হয়? সেমিকন্ডাক্টর। কারণ ইলেকট্রিসিটি যদি না পাস করে তাহলে সেটা দিয়ে তুমি রেজিস্টার তৈরি করবে কীভাবে? তোমাকে কী করতে হবে? রেজিস্টার আমরা কখন ইউজ করি? ইলেকট্রিসিটি পাস করবে কিন্তু কী করতে হবে? পরিমাণে কম ইলেকট্রিসিটি পাস করতে হবে,
তাই তো? তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সেমিকন্ডাক্টর ইউজ করি আমরা। যে হ্যাঁ, ইলেকট্রিসিটি ইট উইল অ্যালাউ দ্য ইলেকট্রিসিটি টু পাস থ্রু ইট, বাট নট মোর দেন কন্ডাক্টর অর নট লাইক কন্ডাক্টর অর নট লেস দেন ইনসুলেটর। ঠিক আছে, কম রিডিউস করি আমরা ইলেকট্রন ফ্লোটাকে, কী করি, রিডিউস করি। এখন দেখো ডাইলেকট্রিক, ডাইলেকট্রিক আর ইনসুলেটরের মধ্যে কী আছে, একটা অনেক মিল আছে, অলমোস্ট দুটো কী জিনিস, একই জিনিস। ঠিক আছে, তাহলে ডাইলেকট্রিকও কী থাকে, ইটস এ ইনসুলেটিং ম্যাটেরিয়াল, রাইট, ইনসুলেটিং ম্যাটেরিয়াল। তাহলে এখানেও কী থাকে, ফ্রি ইলেকট্রন খুবই কম থাকে, অনেক ক্ষেত্রে থাকে না, অনেক ক্ষেত্রে একদম থাকতেও খুব ফিউ অ্যামাউন্ট অফ ফ্রি ইলেকট্রনস। তাহলে দেখো ডাইলেকট্রিক ইনসুলেটিং ম্যাটেরিয়াল অর এ ভেরি পুয়ার কন্ডাক্টর অর ইলেকট্রিক্যাল কারেন্ট হোয়েন ডাইলেকট্রিক আর প্লেস ইন দ্য ইলেকট্রিক ফিল্ড, প্র্যাকটিক্যালি নো কারেন্ট ফ্লোস থ্রু দেম বিকজ আনলাইক মেটালস। তাহলে ডাইলেকট্রিকগুলো কী হচ্ছে, ইনসুলেটিং ম্যাটেরিয়াল, বুঝছো? তাহলে এটা কি, এটাকে বলতে পারি আমরা একদম পুয়ার কন্ডাক্টর, পুয়ার কন্ডাক্টর বলতে পারি, অথবা এর মধ্যে তুমি বলতে পারো যে কারেন্ট কী করবে, পাসই ফ্লোই করবে না, এত কম পরিমাণ তুমি ফিলই করবে না যে এর মধ্যে কারেন্ট পাস করছে। ঠিক আছে, তো অনেক সময় এটাও কাজে লাগে অনেক ক্ষেত্রেই চার্জ স্টোর করার জন্য। ঠিক আছে, সেটা তো আমরা পরে আসবো। তাহলে হোয়েন ডাইলেকট্রিক আর প্লেসড ইন এ ইলেকট্রিক ফিল্ড, প্র্যাকটিক্যালি নো কারেন্ট ফ্লোস থ্রু দেম বিকজ আনলাইক মেটালস দে হ্যাভ নো লুজলি বন্ড অর ফ্রি ইলেকট্রন, যেটা আমরা আগেই বলেছি, এর মধ্যে কী থাকবে না, লুজলি বন্ড ইলেকট্রনগুলোকে কী বলা হয়, ফ্রি ইলেকট্রন, তার মানে এর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকবে না। ওকে, দ্যাট মে ড্রিফ্ট থ্রু দ্য ম্যাটেরিয়ালস ইনস্টেড ইলেকট্রিক পোলারাইজেশন অকার্স, the positive charges within the dielectric are displaced minutely in the direction of the electric field and the negative charges are displaced minutely in the direction opposite to the electric field, opposite dike eta ki korbe displace korbe, acha this slight separation of charge or polarization reduces the electric field within the dielectric, tahole eta ki korbe electric field ta ke ki korbe komiye dibe, thik ache, electric field khub shamano poriman thakbe, acha the presence of electric material affect other electrical phenomena, the force between two electric charges in a dielectric medium is less than it will be in a vacuum, while the quantity of energy stored in the electric field per unit volume of a dielectric medium is greater. তাহলে এটা যেটা হয় আর কি, ভ্যাকিউমের মধ্যে কী থাকবে, দ্য ফোর্স বিটুইন দ্য টু ডাইলেকট্রিক টু ইলেকট্রিক চার্জেস, একটা দুটো ইলেকট্রন চার্জের মধ্যে ফোর্সটা কীরকম হবে, ভ্যাকিউমে কী হবে, কম হবে না বেশি হবে, অনেক লেস বলে দিয়েছে। দেখো দ্য ফোর্সেস বিটুইন টু ইলেকট্রিক চার্জেস ইন এ ডাইলেকট্রিক মিডিয়াম ইজ লেস দ্যান ইট উইল বি ইন ভ্যাকিউম, তাহলে যদি ডাইলেকট্রিক মিডিয়ামের মধ্যে তুমি দুইটা চার্জকে দাও বসাও, তাহলে তাদের মধ্যে যে ফোর্স ক্রিয়েট হবে সেটা ভ্যাকিউমের চাইতে কী হবে, অনেক কম হবে। যদি ভ্যাকিউমে দাও তাহলে ভ্যাকিউমের চাইতে অনেক কম হবে। ভ্যাকিউম মানে কি, যেখানে এয়ার থাকবে না, তাই না? তাহলে দেখো কম্প্যারিজন আছে, তাহলে দুটো জিনিস এখানে, ফার্স্ট যে জিনিসটা পেলা সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জেস কী হবে ডাইলেকট্রিক মিডিয়ামে অনেক লেস হবে, লেস দেন কার চাইতে, ভ্যাকিউমের চাইতে। আবার দেখো হোয়াইল দ্য কোয়ান্টিটি অফ এনার্জি স্টোর ইন এ ইলেকট্রিক ফিল্ড পার ইউনিট ভলিউম অফ এ ডাইলেকট্রিক মিডিয়াম ইজ গ্রেটার, দ্য ক্যাপাসিটেন্স অফ এ ক্যাপাসিটর ফিল্ড উইথ ডাইলেকট্রিক ইজ গ্রেটার দেন দ্যাট উড বি ইন ভ্যাকুম। আবার ক্যাপাসিটর আমরা এর পরের ইয়েটাই পড়বো, ক্যাপাসিটর নিয়ে। তাহলে ক্যাপাসিটরের মধ্যে কী থাকে, দুইটা প্লেট থাকে,
ক্যাপাসিটরে, তাহলে ওই প্লেটের মধ্যে কী রাখা হয়, ডাইইলেকট্রিক বা ইনসুলেটর, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কী হবে, এর আগে তো কী ছিল ডাইইলেকট্রিক মিডিয়ামে, কী ছিল লেস দ্যান ভ্যাকিউম, আর এখানে ক্যাপাসিটরের মধ্যে আবার কী হবে, গ্রেটার দ্যান ভ্যাকিউম, ঠিক আছে। তাহলে এটা ভ্যাকিউমের চেয়েতে বেশি থাকবে, তাহলে ফিল উইথ ডাইইলেকট্রিক ইজ গ্রেটার দ্যান ইট উড বি ইন ভ্যাকিউম। দ্য ইফেক্টস অফ দিস ডাইইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ফেনোমেনা আর ডিসক্রাইব অন এ লার্জ অর মাইক্রোস্কোপিক স্কেল বাই এমপ্লয়িং হুইজ এক্সেপ্ট ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট পারমিটিভিটি অ্যান্ড ইলেকট্রিক পোলারাইজেশন। তাহলে আরও ফার্দার ইয়ে আছে আর কি এক্সপ্লেনেশন, তাহলে সেই সব বিষয়ে যদি আমরা যাই, অনেক ইকুয়েশনের ব্যাপার আছে। যাই হোক, মানে আমরা অন্তত বেসিক জিনিসটা জানলাম ডাইইলেকট্রিক সম্বন্ধে। তাহলে ডাইইলেকট্রিকের সাথে আমরা কার রিলেশন পেলাম, ইনসুলেটর, দ্যাট মিন্স এর মধ্যে কোন জিনিসটা আসতেছে,